রেগুলার ইনভাইটার সঙ্গে সচরাচর পরিচিত কি? এক্সাম্পল ধরেন আমরা ক্রিকেট খেলার জন্য দুজনকে ফোন দিয়েছি, দোস্ত ক্রিকেট খেলবো চল, এটাও এক ধরনের কি? আপনার বোনের বিয়া, কাউকে বলছেন দোস্ত আমার বোনের বিয়া আয়, এটাও কি? তার মানে আমরা কিন্তু ইনভাইট সচরাচর সবাই করে থাকি। প্রবলেম হচ্ছে এই ব্যবসায়িক ইনভাইট একটু ডিফারেন্ট। আমার কথা কি? এখন আসলে আপনি তো বলতে পারেন স্যার আমরা তো ইনভাইট জানি, তাহলে আবার ট্রেনিং করা দরকার কি? অবশ্যই দরকার। কেন? আপনি যেটা জানেন এটা ভুল হয়ে যাবে। ধরেন আমার বোনের বিয়া, এখন আমি চার পাঁচ ভাবে জাকিরকে মোজাহার ভাইকে ইনভাইট করতে পারি। জাকির ভাইয়ের ফোন দিলাম, ভাই সালাম আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি জানেন আমার বোনের বিয়া? হ্যাঁ অবশ্যই জানেন আপনার বোনের বিয়া। ভাই কোরবানি তো অনেকদিন পার হয়ে গেছে, গরু মাংস খান না, অনেকদিন যদি খানতাম না আমার বাসায় এসে তো খাই নেই, এটার নাম কি? এটা কি সাহস হয়ে? আচ্ছা ভাই একটা আয়োজন করছি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চার পাঁচশো লোকের খাওয়াইতে হবে, আমি কর্মচারী পাচ্ছি না, লোকজন পাচ্ছি না, খাওয়ানো এজ এ কর্মচারী হিসেবে আপনি আসবে, এটার নাম ইনভাইট। আমার তারে বললাম ভাই এত কিছু বুঝি না, আমার বোন আপনার বোন, কেমনে বিয়ে দিবেন আপনার বোনকে আপনি জানেন? আচ্ছা কর্মচারীর চেয়ে বেশি এফোর্টশীল দিয়ে দিবে, কিন্তু কথাটা একটু কেমন ছিল না, একটু রস রস দিয়া। তার মানে হচ্ছে আবার কাউকে ইনভাইট করি, ভাই এত কিছু বুঝি না, আপনি বিয়ের তিন দিন আগে আসবে, আমার বোন আপনার বোন, এইসব কি? তাহলে ইনভাইটের মধ্যে এরকম অনেক পলিসি আছে, যে যে পলিসি না করার কারণে বা পলিসি ভুল করার কারণে আমাদের ইনভাইটের কারণে 70% ডিস্ট্রিবিউটর বা গেস্ট অফিসে আপনার সাথে জল করে। আগে দর্শনদারি, আগে দর্শনদারি, প্রথমে দেখতে যাকে লাগে ভালো সেই আমার জীবনের আলো নাকি? এখন বিষয়টা হলো প্রথম একজন ব্যক্তি যদি আপনার ইনফরমেশনে আসে, সে যদি ইনফরমেশনটাই ক্লিয়ার না হয়, আমি অনেক দেখছি যেরকম অনেক সচরাচর হয়, অনেকে ইনভাইট করে ভাই সেরকম একটা প্রোগ্রাম মানে মাথা নষ্ট, এখন পুরো প্রোগ্রাম হয়ে গেছে, দেবদত্ত লাইফ ক্লোজিং ক্লোজ সবকিছু শেষ, এখন আর বললাম ভাই কি অবস্থা কি বুঝলেন, প্রোগ্রাম কখন শুরু হবে? কারণ উনি তো ক্লিয়ার যে প্রোগ্রাম মানে ডান্স টান্স হবে, শিল্পী দিতে আসবে, এরকম আলোচনা শেষ, এখন ডান্স স্টার্ট হবে। অনেক দিয়ে এসে দেখছি খুঁজে স্যার কি ব্যাপারটা বুঝলাম না, খাওয়া দাওয়া করি মানে উনি তো প্রোগ্রাম মানে খাওয়া দাওয়া মনে করে, ইনভাইট মানে তো খাওয়া। তাহলে এরকম ইনভাইটের অনেকগুলো ভুল থাকে রাইট কি না? আমার আসে আপনি রাগ করে বলেন আমি ইনভাইট করবো না, ইনভাইট না করলেও কি ব্যবসা ডেভেলপ হওয়ার সুযোগ আছে? লস না লাভ, ইনভাইট না করলে যত বেশি পরিমাণ ইনভাইট করবেন তত বেশি লাভ, তাহলে আমরা ইনভাইট কেন করবো? এই কারণে করবো, আমার বিজনেস ডেভেলপমেন্ট আনতে হবে এবং আমার সেক্টরটাকে ডেভেলপ করতে হবে, রাজা আছে সবাই, এবং ইনভাইটের কিছু পলিসি আমরা শিখবো, একদম চারটা পর্যন্ত, চারটা দশ থেকে পনেরো পর্যন্ত, এরপর ফলো করতে হবে। ওকে স্যার, এখন স্যার আমরা কেন ইনভাইট করবো? ইনভাইট না করলে আসলে লস হয়, এবং ইনভাইট করার সময় আমি গতকালকেও বলছি যে আমাদের ভিতর দুটো জিনিসকে সারা জীবনের জন্য প্যাকেট করে ফেলে দিতে হবে, নাম্বার ওয়ান লজ্জা, তার মানে বিষয়টা হচ্ছে ওনাকে ইনভাইট করছে তাকে জয়েন করানোর জন্য না, তার মাধ্যমে যে আমি একটা ছেলে মুভি দেখতে আসছিল বা খেলা দেখতে আসছিল ওইখান থেকে তার সাথে রিলেশন করার পর ওর মাধ্যমে 38,000 পিপুলের একটা টিম বানাইছে, আমার কথা কি আর কিনা? একই ভাবে মাথা রাখতে হবে যে ইনভাইট আমরা যাকে করবো তাকেই যে জয়েন করবো বিষয়টা এরকম না, আমার কথা কি আর কিনা? ওই যে আপনারা দেখেন না যারা মাছ মাছ কি করে লালন পালন করে, বড় বড় ডিমালা মাছ ধরে রাখেন, আইনা করে এটা খায় না, খায় আমি যাকে ইনভাইট করবো তাকে আসতে হবে, সে আসলেই আমার কাজ হবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি একজনকে ইনভাইট করছি, সে আসছে হয়তো তার বিজনেসটা ভালো লাগে নাই, বুঝতেই পারে
তার সাথে আমার রিলেশনটা রেখে তার যে বন্ধু আছে মিস্টার এ মিস্টার বি মিস্টার সি মিস্টার ডি তাদের সাথে রিলেশন ডেভেলপমেন্টের মাধ্যমে ওদের মধ্যে তো পেতে পারি এমনি দূরে আলাদা মতো একজন তার মানে হচ্ছে ইনভাইট মানে এইটা না যে যাকে আমি ইনভাইট করবো তাকে জব করে দেবো আমার বিষয়টা হচ্ছে আপনি ওনাকেও যদি না পারতেন তাহলে এরকম মনোরমের মতো পরিবর্তিত পাইতেন আমার ইনভাইটেশন তারা ইনভাইট দিতে আমি মঞ্জু ভাই মাহফুজ আহমেদ লোক ওনারা একসাথে আড্ডা দিচ্ছিলাম দিলেই এক ভদ্রলোক আমি লিমিটেডে কিছু টাকা দিয়েছিলাম তো আমার বলতেছে তো কাজ করি কি আমি মঞ্জু ভাই কপু ভাই গেছি কেক খাইতে টাকা উঠে টাকা উঠে খাইতে খাইতে আমার এক পরিচিত ভাই ছিল মিস্টার বাতেন সিনিয়র আছেন আমার জান কেমন কেমন বডি ল্যাঙ্গুয়েজ কেমন সবকিছু মিলামন হয়েছে পাগলে তো পাগলামি করতো না কিছু তো একটা পাইছি আমি তারা বললাম আচ্ছা ঠিক আছে এক সময় যাবো গুলশান আমার কাছে গুলশান 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 না বড় ব্যবসা ভাই গুলশান সরকার অফিস করে না ওরে বাপ রে বাপ ঠিক আছে আমি যাবো আমাদের তখন তিনটা টিম মঈনুদ্দিন খান মানিক ভাই আর নুরুজ্জামান হোসেন বাবু স্যার মার্কেটিং ডিরেক্টর ওনারও একটা টিম ছিল আর পাশাপাশি আরেক ভদ্রলোক ছিল উনি ডিরেক্টর ছিলেন রাসেল সাহেব ওনার লিঙ্ক ওয়ানও তো মনে হয় লিঙ্ক তো কেউ নাই উনি একাই নেটওয়ার্কিং করে তো আমার এসব পরিচয় করার কাছে আপনি আমাদের ইনফিনিটি গ্রুপে তিনটা টিম আছে আপনার ইচ্ছা মতো যে কোনো টিমে কাজ করতে পারেন নাম্বার ওয়ান মঈনুদ্দিন খান মানে যে ব্যক্তি ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে জড়িত ছিলেন এবং আপনিও যেহেতু ডেস্টিনেশনে কাজ করছেন এক সময় আপনার সাথে ভালো মিলবে উনি ওনার ভালো একটা চমৎকার টিম আছে আপনি ওনার সাথে কাজ করতে পারেন নাম্বার টু আমাদের নুরুজ্জামান হোসেন বাবু স্যার উনি তখন মার্কেটিং ডিরেক্টর ছিলেন না উনি বললো যে উনিও ভালো কাজ করেন ওনার সাথে কাজ করতে পারেন উনি হচ্ছে আরেকটা কোম্পানির নাম প্রচুর কোম্পানির সাথে রিলেটেড ছিলেন তো যারা ওই কোম্পানি ছিলেন তার সাথে খুব ভালো রিলেশন আরেকটা হলো সুখী পরিবার আপনি সুখী পরিবারের সাথে কাজ করতে পারেন সুখী পরিবার কি যার লিঙ্ক কোন লিঙ্ক কিছুই নাই এটা হলো সুখী পরিবার আমি ওনার কাছ থেকে এটা শুনলাম শোনার পর মঈন ভাইয়ের কাছে গেলাম তো মঈন ভাই তো বুঝে নেই আন্নার ভাই বুকে টেনে নিল এইটাই ইনভাইট ছিল এখন মজার বিষয় হচ্ছে মঈন ভাই আমাকে পাইছে কার মাধ্যমে বাতেন ভাইয়ের মাধ্যমে ঠিক বাতেন ভাই আমার সাথে 10-12 দিন ব্যবসা করছে কদিন 10-12 দিন হল একদিন হঠাৎ করে ওয়ান আমেরিকা মানে নিয়ে গেছে কিভাবে ওয়ান আমেরিকা চলেন আপনার সাথে কথা হচ্ছে আপনার জীবন নষ্ট করে কেন যাবো আপনাকে এখন আমি তো মোটামুটি সবাইকেই বলছি দেখেন প্রেম করলে গার্লফ্রেন্ড ছাড়া যায় মোবাইলের মধ্যে পাঠালে তুমি এখন কি করো সে বললাম এখন বলতে পারবো না বলো বলছি না পারবো না বলো বলছি না বলবো না বলবো না বলবো না কিন্তু নেক্সট আমি এখন আমার শুরু করেছি এইটা কিন্তু গার্লফ্রেন্ডের পক্ষে পসিবল বউর পক্ষে কি ছাড়া সম্ভব কেন কেন আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছে
ফ্যামিলির প্রতি বোধ হতে উনি তো সব স্থায়ী হয়ে যায়, বাইরে গেলে চিন্তা করতে হবে। মোটামুটি মার্কেটেও মোটামুটি পাই গেছে, আপনি বিয়ে করছেন বড় সরছি আজকে দিনে বের মুখ আপনি আপনাদের মনে একটু সমস্যা, এইটাও একটা প্রবলেম ফ্যামিলিও জানে। বউরে কিন্তু হুঠাৎ করে কি করা যাবে, আমি আপনাদের বললাম এবং আমার আত্মীয় স্বজন মোটামুটি সবার কাছে জানাইছি, কারণ যত বেশি জানাবেন তত বেশি আয় রাখছি না, মোটামুটি সবাই জানাইছে এবং ভাব সামনে জানাইছে এইবার একটা খারাপ হয়ে গেছে, বুঝলেন নাকি বলছি। আমি তো আমার দূরদর্শিতা ক্লিয়ার, আমি তো দেখতেছি সামনে ঘটনা কি ঘটবে, গাড়ি হবে বাড়ি হবে সব হবে, তখন তো ওই সময় ছিল তখন দেখতাম, এখন তো পাইছি। তো বাতেন বেড়ে বললাম ভাই আমার পক্ষে যাওয়া সম্ভব না, আপনি গেলে আপনি চলে যাবেন। তো বলছেন ঠিক আছে ভাই, বলি একটা কইরা যেভাবেই হোক ভাই মনে রাখেন জীবনে আমার মাধ্যমে লস করলে আমাকে গালাগালি করেন না, ওরা করে করে উনি সেটা গেল। তো উনি স্টিল ওনার বাবার গ্যারেজে কাজ করেন, এখন খুব স্বপ্ন গাড়ি বেশি কদিন আগে খুব ব্যস্ততা যাচ্ছে গাড়ি মানে আপনার নষ্ট হলো আমার গ্যারেজে নিয়ে যাবেন, এবং যা বলব ভাই আপনার দিয়ে আসা সেই কোম্পানি থেকে গাড়িটা পাইছি আমি আপনার গ্যারেজ থেকে এসে, যে গাড়িটা পাওয়া গেছে তার দিয়ে ঠিক করে রেজো সে উনিও কিছু টাকা পাবে উনি খুব টাকা বলতে পারবো, এটাই সেই আমাদের বিপদে ফেলার টাকা আপনার দিয়ে দেওয়া। তো মই ভাই যেটা করছে সেটা হচ্ছে এবং যখন আমি প্রচন্ড পরিমাণ টেনশনে থাকতাম প্রচন্ড পরিমাণ মানে প্রচুর টেনশন থাকে না মাথার মধ্যে অনেক সময়, কারণ আপনারা তো অনেকে বিয়ে করেন না, রাইট কিনা, বাচ্চা কাচ্চাও নাই, ফ্যামিলিও নাই, যেটা বলছিলাম ইনফিনিটিতে আসার পাঁচ মাস আগে কি হয়েছে বিয়ে হয়েছে, আপনাদের অনেক সময় আছে ম্যাচিং হয় না কোনো প্রবলেম, আপনারা কোনো না কোনো ভাবে কিন্তু চলেন, আমার বিষয়টা কিন্তু ডিফারেন্ট, আমার কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে যে চাউলটা কিন্তু নিত ওইটাই রিলেশনটাকে সৃষ্টিকর্তা দেখে যে ব্যক্তি পরিশ্রম করে তাকে কিন্তু সৃষ্টিকর্তা দেয়, হঠাৎ করে আতিক নামক যে গরু এই গরু থেকে দুধ অবস্থা এই পরিমাণ দুধ ব্যবসাটা করাটা ব্যবসা না করছে, রিলেশনটার নাম হলো ব্যবসা, রিলেশনের নাম কি বিজনেস, তার মানে আমরা যাকে ইনভাইট করি না কেন সে কাজ করুক আর না করুক তার সাথে রিলেশনটা কন্টিনিউ রাখবেই হচ্ছে আপনার বিজনেসের মূল ইউনিট, পারবো না সবাই, সে আজকে হোক আর আগামীকালকে হোক বা ওনার বোন যদি হোক বা ওনার ভাইকে দিয়ে হোক বা ওনার বাবারে দিয়ে হোক, কাউরে না কাউরে দিয়ে কিন্তু হিট করাবে, আমি যে যে হিট করবে এটা আমি আপনাকে ক্লিয়ার, কারণ চেহারার মধ্যে তো লেখা নাই ওই বেলা হিট করবে, আমার কথা ক্লিয়ার। আরে বাবা সুযোগ সম্পর্কে অবগত করুন, দায় মুক্তির জন্য আপনি ইনভাইট করবেন, পাশাপাশি হচ্ছে
আমাকে দেখলে খুব মন মেজাজ খারাপ করে আমার সাথে কথা বলে, কেন আমি তাকে এই সুযোগটা তারা দেই নাই। তুই এটা কেমনে পারলি? আজকে বেটা তুই গাড়ি চালাস, আমি তো মোটরসাইকেল চালাইতাম। তোর কি বিবেকে একটু আসে নাই? একসাথে পড়াশোনা করলাম, একসাথে বড় হইলাম, আমার এই বন্ধুটাকে একটু ইনফিনিটিতে নিয়ে আসি, তোর কি একবারে মনে হয় নাই? একটা সময় কিন্তু এভাবে করে আপনার মাথার উপরে আপনার দায় গুলো চাপিয়ে দিন। আমার বক্তব্য বলছে আপনার বলার কাজ বলে ফেলেন, কে রিসিভ করুন আর কে রিসিভ করুন না এটা আপনার দেখার বিষয় না। বাট একটা সময় তো বলতে পারবেন না, দোষ তুমি কিন্তু কাজটা ঠিক করেছো, আমার কথা ক্লিয়ার? এখন আমার ম্যাক্সিমাম সময় কি করে জানেন, কি যে হয় কি না বলে। আচ্ছা আমাদের কাজ একটা মানে বাস্তব ঘটনা বলে আপনাদের, কারণ বাজার চিনেন তো? কারণ বাজারের পরে আমরা এক সময় গাড়ি নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে প্রচন্ড পরিমাণ যান, একটা ছেলে দেখি পাশে দাঁড়িয়ে বলছে পানি 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 পানি, মানে একদম প্রস্তুত তোরা ডাকতে বলো নাই এদিকে সার বলেন পানি 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 পানি। আমি কনফিউজ, তিনি এটা কি করবে? আমি এতবার পানি প্রস্তুত কথা শোনা লাগে, সার বলেন পানি 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 পানি। এখন খুব অবাক হলাম এবং দেখলাম যে মোটামুটি 10-15 জন পানির বোতল নিয়ে ঘুরতেছে, আর ওই বেলা খালি পানি পানি করতেছে। যেহেতু আর প্রচন্ড গরম, মানুষের জিজ্ঞাসা লাগবে। আর বিষয়টা হচ্ছে মানুষ তখনই ক্ষুধার্ত হয় যখন খাবার কিছু দেখে, তখন বেশি ক্ষুধা লাগে। যেহেতু তার তৃষ্ণা পাইছে এটা তার মনে নাই, আমি যেহেতু জোরে জোরে বলতেছি পানি পানি, এটা যখন মনে করছে তখন তার পানির কথা মনে করছে। আর আমার চতুর্দিকের যে লোক আছে, আমি একে একে পানি পানি করি, আমি হিসাব করে দিচ্ছি, ওদেরকে বলে রাখছি যে আমি মুখে পানি পানি করবো, তুই 20 টাকা করে বিক্রি করবি, 3 টাকা করে আমার দিবি। এই জন্য আমি পানি পানি করি, ওদেরটা বিক্রি হয়। আমি হিসাব করে দিচ্ছি 10 বার পানি করলে একটা সেল, তাহলে একটা পানি বিক্রি করলে আমি যদি বিক্রি করি লাভ হয় 10 টাকা, তাহলে একবার পানি বিক্রি মানে একবার পানি করলে আমার কয় টাকা লাভ হয়? 1 টাকা। কয় টাকা লাভ হয়? 1 টাকা। আমার কাছ থেকে যেটা সেল ছিল, আর ওদের কাছ থেকে তো রয়্যালিটি পাই, ও তো রয়্যালিটি বুঝাইতে পারে না, ও সবার কাছ থেকে পাই। বললো আমি একবার বললাম আমার 1 টাকা লস হয়। এখন আপনার সাথে কথা বলতে গিয়ে মনে মনে আমার 40 ভাগ মাইনাস হয়ে গেছে, তারপর আমার 1 টাকা লস। সরি স্যার, পানি 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 স্টার্ট করে চলে গেছে। তার মানে ওর কাজ হচ্ছে পানি পানি করা, যে কিনল না কিনল এটা কিন্তু দেখার বিষয়। যদি ওইটা দেখতে চান তাহলে কিন্তু একটা সেলস ম্যান হইতে পারবে। আমার কথা ক্লিয়ার? আমার খুব অবাক লাগে এবং খুব ভালো লাগে আমি যখন কোনো ভার্সিটির সামনে যাই। কিছুদিন আগে নর্থ ইউনিভার্সিটির সামনে একটা আড্ডা দিতে গেলাম, হঠাৎ করে খুব খুব সুন্দর একটা ছেলে একটা মেয়ে এসে বলো স্যার আপনার সাথে কথা বলতে পারি, মানে অনেক অনেক স্মার্ট বলেন তো স্যার, আমরা একটা অপরচুনিটি নিয়ে আপনার সাথে কথা বলবো। শিওর বলেন স্যার, আমরা একটা কোম্পানির সাথে ডিল করেছি, আপনি যদি একটা কার্ড পারচেজ করেন তাহলে আপনি এই কার্ড থেকে কিছু সুযোগ পাবেন, আপনার বড় সুযোগ গুলো স্যার, আপনি 5-star হোটেলে যাবেন, আপনি ওইখানে কিছু ডিসকাউন্ট পাবেন, এইটা পাবেন। আমরা মোটামুটি আধা ঘন্টা সে কথা বললো এবং আমি চিন্তা করলাম আপনারা কত বলতে পারেন আমি আবার পরে একটা কথা বলবো আপনার না আমার সাথে কথা বলবো। শিওর আমার যে এই যে আপনি আধা ঘন্টা সময় নষ্ট করলেন, আপনি বলবেন আপনার কি একটু রাগ ভাগ করছেন না স্যার? আমার কাজ হচ্ছে এই কোম্পানির সাথে আমার একটা ডিট হয়েছে, আমার কাজ হচ্ছে আমি সারাদিনে 20 জন ব্যক্তিকে এটা দেখাবো, মিনিমাম 2 জন পারচেস করবে, আর 18 জন হয়তো বা টাকার অভাবে অথবা না বোঝার অভাবে জ্ঞানের অভাবে তারা পারচেস করবে না। 18 জনের মধ্যে আমি আপনাকে ভালো দিচ্ছি, আপনিও না কিনতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি খুব অবাক হইলাম, বিষয়টা কিন্তু অনেক মজার, একজন সেলসম্যান এরকম হওয়া উচিত। আপনাকে মাথা রাখতে হবে কে কিনবে না কিনবে। দেখেন বাজারে অনেক বাজার পাওয়া যায়, সব বাজার কি সবাই কিনে? দিন শেষে সব বাজার কি আসলে বাজারে থাকে? তার
মানে ওই দিন দেখলাম হাতে গেলাম অক্টোপাস বিক্রি করতেছে, অক্টোপাস অক্টোপাস কি সবাই খান, কিন্তু কেউ না কেউ কি খায়, কাঁকড়া কাঁকড়া শুনছেন তো সবাই, কাঁকড়া বাজারে উঠে সবাই কি কিনে আনে, কিন্তু বাজারে কি থাকে বিক্রি হয় কিনা, তার মানে মাথায় রাখবেন এই ইনফিনিটির অপরচুনিটি। এখানে অনেক মানে সলিউশন আছে, জীবনের পরিবর্তনের জন্য অনেক কিছু আছে, সবাই কিন্তু এটা নিবে না। আমার মজার বিষয় হচ্ছে সিডও কিন্তু ফাঁকা থাকবে না, সিল ভরা হয়ে যাবে এবং সবাই নিবে না, এটাই স্বাভাবিক। আর যদি সবাই নেয় তাহলে সবাই প্রেসিডেন্ট হবে, আমাদের ব্যাংক চালাবে, 2,000-5,000 জন দেখানোর জন্য তো লোক লাগবে। আমার কথা ক্লিয়ার? লক্ষ্য স্বপ্ন পূরণের তথ্য তথা বিজনেস সেক্টরকে ডেভেলপ করার জন্য, মানে আপনি তথ্য আপনার কাছে চমৎকার একটা তথ্য আছে, এটা তো দিতে হবে নাকি, এটা না দিলে নমস্কার, আপনার বন্ধু বান্ধব জানতে পারবে এত চমৎকার একটা অপরচুনিটি আছে, সুযোগ নেই। ওকে, যাদেরকে ইনভাইট করতে পারেন, নাম্বার ওয়ান চাকুরিজীবী শিক্ষক বাড়তি সময় দিয়ে বাড়তি আয় করার জন্য তারা আসবে। দেখেন আমি কিন্তু দ্রুত নাম দেবো, এখন নাম্বার ওয়ান হচ্ছে চাকুরিজীবী শিক্ষককে ইনভাইট করবেন, কেন কারণ তারা বাড়তি সময় দিবে এবং বাড়তি আয় করবে, এই কারণে তারা ইনফিনিটি কাজ করবে, তাদের মূল ফোকাস থাকবে কি, আপনি যে চাকরিজীবী আপনি শিক্ষক নো প্রবলেম, বাট আপনি বাড়তি সময় দিয়ে বাড়তি আয় করতে পারবেন, এটা নাম দেশে থাকবে, দেখবেন যে ব্যক্তি যে টাকা ইনকাম করবে না কেন তারপরে কিন্তু তার একটু শর্ট, একটু শর্ট, আর যদি কিছু হইতো প্যারিমোনিয়াল হয়ে যেত তোমার জীবনে হবেও না, তোমার কিছু হবেও নাকি, এই শর্ত তো সারা জীবন থাকবে, এটার মানেই তো স্বপ্ন, এটার মানে চাহিদা, চাহিদা যদি মানুষের জীবনে শেষ হয়ে যেত মানুষ কি আর বাঁচতো, চাহিদা কিন্তু থাকবে। নাম্বার টু, ছাত্র অবসর সময়কে কাজে লাগিয়ে পড়ালেখার খরচ নিজে চালানো, এটা যখন তাকে বলবেন এটাই যখন ফোকাস করবেন সে কিন্তু এটা রিসিভ করবে। আমার কথা ক্লিয়ার? ভাই তুমি স্টুডেন্ট নো প্রবলেম, তুমি পড়াশোনা করো, আসমান জমিন দেখানোর দরকার নেই, এত টাকা ধরেন আমরা ইনফিনিটি কেউ কখনো বলছেন মাসে 10,000 টাকা ইনকাম করা যায়, আমার এই মাসে কত ইনকাম, গত মাসে কত ছিল 9,56,000, এইটা কিন্তু মার্কেটিং প্ল্যানে দেখাই নাই, এই যে স্টেপ পয়না এটা বলাই হয় নাই নাকি, কিন্তু এখন কিন্তু মানুষ যাচ্ছে, মানুষ পাচ্ছে, এত কিছু পড়লে তো মানুষ স্টক করতে পারে, কারণ বাংলাদেশে জানি এরা লটারি পাইলেও পরে না পাইলেও দেখবেন একটা লটারি কাছে 100 টাকা ধরুন প্রাইজ করতেছে না, নাম্বার মিলে দিচ্ছে কি হবে, ব্যবহার করে নিরাপদ আয় নিশ্চিত করা, সেই জন্য প্রধান একজন দোকানদার
আপনাকে আপনি বলতে পারেন ভাই এই দোকানে আপনি যতক্ষণ পরিশ্রম করেন ততক্ষণ আয়কার দায়িত্বে না, সেটা বুঝে আসে আসেন। এখন আপনার একটা অপরচুনিটি আছে, আপনি ওইটা ঠিক রেখে আপনি ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা ডেভেলপ করতে পারেন, যেখানে আপনি শুধুমাত্র কিছু পিপলকে ট্রিট করে ছেড়ে দিবেন, তারা সময় দিলে তারা পরিশ্রম করবে, এটা বেনিফিট আপনার কারণ শুরু হয়েছে কিনা সেক্ষেত্রে এটা রাজি করবে। পাশাপাশি বেকার ক্যারিয়ার হিসাবে পেশাটাকে গ্রহণ করার একটা অপরচুনিটি তাকে দিতে পারেন, যারা বেকার এখন কিছু করে না বলতে পারেন যে ভাই আজকে ইনফিনিটি গ্রুপে অনেকেই ফুল টাইম কাজ করে চমৎকার ইনকাম করে আপনি শুরু করতে পারবেন। প্রথমত এক মাস ইনকাম করতে থাকবে, এরপর আস্তে আস্তে শুরু হবে, এটা বন্ধ হওয়ার সুযোগ নাই এবং লাইফটাকে সুন্দর করে সেট করবেন, তাকে সুন্দর ভাবে এটা বলতে পারেন। পাশাপাশি সমাজ সেবক অন্যদেরকে আয় করার সুযোগ তৈরি করে দেওয়া, ভাই আপনাদের সমাজে অনেক সহযোগিতা করা, তাহলে এটাও আপনার জন্য বিশাল একটা সুযোগ। আপনি আরো 50-100 জনকে তাদের জীবনের পরিবর্তনের জন্য একটা অপরচুনিটি দিতে পারবেন এবং তাদের ইনকাম সুনিশ্চিত করতে পারবেন, আপনি আমার সঙ্গে স্টার্ট করতে পারেন। পাশাপাশি হচ্ছে গৃহিণী, গৃহভিত্তিক ব্যবসা তৈরি করে সংসারে সহযোগিতা করা, আমাদের জমা পান সেক্ষেত্রে এরকম কাজ করছে অনেকেই, অনেকেই কাজ করে আমাদের সাথে, তাহলে আপনি ঘরে বসে আপনি আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জেনে আপনি ঘরের মধ্যেই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যারা আছে তাদের কাছে প্রোডাক্ট সেলস এর মাধ্যমে আপনি চমৎকার আয় করতে পারবেন, পাশাপাশি আপনার ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবেন এবং পাশাপাশি আপনার সংসারে একটা কন্টিনিউশন কিন্তু আপনি করতে পারবেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা অবসর সময় পরিবার সমান ও দেশের উন্নয়নের জন্য কাজ করা উচিত, আপনি কাজ করতে পারেন। এছাড়াও অন্যান্য যে কোনো পেশার ব্যক্তিদের বর্গকে আপনি কিন্তু ইনভাইট করতে পারেন। এরপর আসেন প্রিপারেশন অফ ইনভাইট, আপনাকে মিনিমাম একটা লিস্ট করে ফেলতে হবে, মিনিমাম কি করতে হবে একটা লিস্ট করতে হবে, কারণ মাথায় রাখবেন আপনার কিন্তু দোকান দেন নাই যে দোকানের মধ্যে রাস্তা দিয়ে লোকজন যাবে আর আপনি এসে বলবে ভাই এই প্রোডাক্ট দেন সেই প্রোডাক্ট দেন, সুযোগ নাই। আপনার কাছে যে চমৎকার প্রোডাক্ট আছে এটা তো মানুষকে জানাইতে হবে নাকি, জানাইতে হলে কি করতে হবে একটা লিস্ট করতে হবে মিনিমাম, আসলে তার কোনটা দরকার। আমরা দুইটা জিনিস ইনফরমেশন দিই, নাম্বার ওয়ান হলো প্রোডাক্ট আর নাম্বার টু হচ্ছে ইনকাম, ইনফিনিটি ইনকামও করা যায় প্রোডাক্ট ইউজ করা যায়, আমাদের ক্লিয়ার। এখন আসেন কিছু ব্যক্তি কারা প্রোডাক্ট পারচেজ করবে, যার অ্যাটলিস্ট যে ব্যক্তিগুলো সচেতন যে ব্যক্তিগুলোর মিনিমাম একটা অ্যামাউন্ট তাদের আছে বোঝা যায় যে সেই আমাদের প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে কিনা এবং সে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনাকে সময় দিতে পারবে কিনা, এগুলো ক্যালকুলেশন করে যদি মনে করেন যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট ইউজ করার জন্য সে যোগ্য তাহলে আপনি তাকে প্রোডাক্টের আলোচনা করতে পারেন, সে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করবে। এখন যে ব্যক্তি ধরেন রিকশাওয়ালার ভাই, ওনার কাছে আপনি হাজার সার করে হাজার কথা বলে উনি প্রোডাক্ট পারচেজ করা শুরু করছে, আপনার সময় কিন্তু নষ্ট হবে। আপনি একটা ছেলে যে বেকার সে কোনো কাজ করে না, তার প্রতিদিন যে 100 টাকা লাগে সে টাকাটা সে মানুষের কাছ থেকে ধার নেয়, তারা যদি হাজার ব্যক্তি না সার কমে আর স্কিন করে বডি সেবার বোঝান, ওনার তো বডি সেবার দরকার না, ওনার প্যাট তো এমনি সিকুন না খাইতে ওনার হাজার বোঝা লাভ নাই, কিন্তু আমার বিফল যাবে টাইপ ওনার আপনি কোনটা দিতে পারেন। নাম্বার টু, আপনি যদি ইনকামের প্ল্যান অর্গানাইজেশন করতে চান, আমার ওই ব্যক্তি কিছু একটা করতে চায় কিনা, তার উচ্চাকাঙ্ক্ষী কিনা, পাশাপাশি সে পরিশ্রম করতে চায় কিনা, তার জীবনের পরিবর্তন সে চায় কিনা, সে মিনিমাম একটা সময় সে আপনাকে দিতে পারবে কিনা, কারণ সময়টা না দিলে তো আপনার সাথে শেয়ার করতে পারবে না এবং সর্বশেষ বিলিভ করে কিনা। নাম্বার সিক্স হচ্ছে সে মানুষটা ভালো কিনা, আমরা অনেক সময় বলি তার টাকা আছে কিনা, এটা পুরোটা রং, টাকা আছে কিনা এটা আপনার দেখার বিষয় না, টাকা ভূতে ঢুকে আমাদের আপনি ধরেন। এখন আমি যদি আপনাদের সবাইকে বলি ভাই আপনার প্রত্যেকে 10,000 করে দিবেন, স্যার জানেন আর আমার খাবার একটা নাই, কিন্তু এই মুহূর্তে আপনি অ্যাক্সিডেন্ট করেন 1,00,000 টাকা বেড়ে আরেঞ্জ হয়েছে, আপনার ভূতে সময় প্রয়োজন প্রয়োজনের তাকিদে মানুষ হাজার হাজার করে টাকা অ্যারেঞ্জ করতে পারে। কাউকে যদি আপনি ক্লিয়ার বুঝাইতে পারেন তোমার জীবনে কোনো টাকাই নাই, তোমার সফলতাই নাই, বাকি ইনফিনিটিতে কাজ করলে আগামী 2 বছর তোমার জীবনের এই পরিবর্তন আসবে, বুঝতে এটা প্রয়োজন মনে করে ও টাকা অ্যারেঞ্জ করবে, ওর ও মত করে ও টাকা অ্যারেঞ্জ করবে, আপনার বুঝাইতে হবে না, আমার কথা ক্লিয়ার? তাহলে আপনাকে মাথা রাখতে বলি ভালো কিনা, সোর্স আপনারা ইনভাইট করছেন, ওই সোর্স দিকে ওরা ফোন দিয়ে দোস্ত আমার 500 টাকা দিত ওরা টাকা দিব কেউ, তাহলে আমাদের এখানে কাজ করার জন্য ক্যারেক্টার ভালো হতে হবে, আমার কথা ক্লিয়ার? যত বেশি লিস্ট করবেন আপনার তত বেশি গেস্ট হবে। আমি কি আর স্যার এখন আপনার একটা সূত্র মেনটেন করতে পারেন, সব স্যার গতকাল করে গেছে ফ্রেন্ডস এলকে ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস যারা আছে তাদের নাম লেখেন, এরপর অনেক সূত্র আছে, এরপর আপনি এ থেকে জেড পর্যন্ত এ টু জেড এই সূত্র মেনটেন করতে পারেন। আপনি ধরেন কালাম লিখলেন, কালাম ক দিয়ে কাকা গেছেন সব লেখেন, লেখার পরে লাস্টের অক্ষরে চলে যান, ম দিয়ে আবার কাকা গেছেন হেডে লেখেন, ম দিয়ে আবার মাসুর তাহলে লাস্টে আবার খ দিয়ে কাকা গেছেন লেখেন, আপনার কাজ হচ্ছে আপনার লিস্ট বড় হইতে হবে এবং এই লিস্ট অনুযায়ী আপনাকে ইনফরমেশন দিতে হবে। আপনি যখন দেখবেন মিস্টার রুবেল, আচ্ছা রুবেলের কি প্রয়োজন, রুবেলের বাবার অনেক টাকা, তার মানে রুবেলের ইনকামটা প্রয়োজন আছে কিনা, অবশ্যই আছে, এটা ওর সাথে কথা বলবেন আপনি ক্লিয়ার হবে, ও পার্সোনাল কিছু চাই কিনা, আমাদের ক্লিয়ার? এ
এভাবে করে আপনার লিস্ট জমা বড় করবেন, তাদের ব্যাপারে আপনি চিন্তা করবেন এবং চিন্তার পরে যে সলিউশন আসবে সলিউশন নিয়ে আসবে আলোচনা। এখানে আমি কিন্তু ফার্স্টেই বলছি যে ইনভাইট মানে হচ্ছে একটা আকর্ষণ, ইনভাইট কি একটা আকর্ষণ, কিছুই না। এটা আকর্ষণের কারণে কিন্তু মানুষ অনেক কিছু করে। আমার মা প্রতিনিয়ত জিবা মা হচ্ছে যে আরেকটা কি আছে না, আমি খুব অবাক একটা মানুষ এত মানে এত ফোন টিভিতে বসে থাকি কিনতে পারি, সে বই ফাটার সময় উঠে মানুষ করে আবার কিনতে বসে। আমি কিন্তু রাগ করি, তো রাগ করেছেন যে আমার সাথে কোনো আছে কি দেখে একটু দেখবো। একদিন খুব পরিপাটি হয়ে বসলাম টিভির সামনে, দেখলাম চিন্তা করতেছে আগামীকালকে আমার ওয়াইফকে একটা সারপ্রাইজ দিব। আমি হঠাৎ করে চলে যাবো আমার ওয়াইফকে জানাবো, হঠাৎ করে দেখবো আমাকে দেখে তাকর হয়ে যাবে আমার ওয়াইফ। সারা স্বপ্নটা দেখছে পরের দিন সকালে রমা দিচ্ছে, এইদিকে সকালে যখন আমার ওয়াইফ ফোন দিয়ে বলছে যান তুমি কোথায়, তো বলছে আমি তো কাজে যাচ্ছি, যান আমি কাজ শেষ করে তোমাকে একবারে ফোন দিব, আমার ফোনটা বন্ধ থাকবে যেহেতু বিমানে উঠবে ফোন এমনি বন্ধ। এখন ওনার ওয়াইফ যেহেতু আমি একদম ফ্রি, ওনার বয়ফ্রেন্ড এখন বলছে তুমি তাহলে আসো, আসলে সুন্দর ভাত একটা খাবার রেডি করে বয়ফ্রেন্ডে খাওয়া দিতেছে, এমন অবস্থায় সে তো আসছে হাজবেন্ড আসে, গাড়ি যখন হর্ন দিছে বিশ্বাস করেন এইটার পরে কি হবে আমি আবার তিনি সঙ্গে বুঝেছি ঘটনা কি অনেক লোক থাকতে পারে বা কোয়ালিটি নাই এই ব্যবসা করে কিন্তু লাভ নেই, কোয়ালিটি থাকতে হবে থাকতে হবে দুইটা থাকতে হবে। এটার জন্য অনেক কিছু পিপল ফ্লাইট রিটায়ার্ড এবং লুকিং ফর ইনকাম ম্যাক্সিমাম পিপল ফোকাস করবে, এই তিনটা ক্যাটাগরি কার মনটা চাওয়া এটা তো আপনি জানেন নাকি, 18 থেকে 30 তারা কি চায়, পার্ট টাইম কিছু একটা করার, পাশাপাশি কোন একটা টাইম যদি জব করা যায় অথবা ফুল টাইম পাইলেও ওকে, মানে এখন আমার জবটা দরকার, তাদের কিন্তু এইটা প্রয়োজন। আবার 31 থেকে 50 তারা কি বিজনেসম্যান অথবা জব হোল্ডার, তাদের এক্সট্রা কিছু দরকার, তাহলে তাদেরকে এক্সট্রা দিতে হবে। আপনি আপনি ফোকাস দিবেন আপনি শুরু করতে পারেন আপনার সন্তানদের ফিউচারের জন্য, পাশাপাশি আপনি এই জীবনে যা ইনকাম করছেন সবটা শুধু খরচ করছেন উপরের জন্য তো রাখেন নাই, আপনি একটা সেন্টার ডেভেলপ করেন, এই সেন্টারটা কিন্তু আগে একটা মানুষ হারিয়ে যান সারা জীবন সবকে জারিয়ে পাবে। আমার কথা ক্লিয়ার? এভাবে করে আপনি তিনটা ক্যাটাগরিতে আপনি কাস্টমার সিলেকশন করতে পারেন, যাদের আমন্ত্রণ করা উচিত নয়। নাম্বার ওয়ান নেশাগ্রস্ত বা মানবাসক্ত ব্যক্তি, ভুল ক্রম যারা নেশা করে তাদের কেন ধরে এটা দেখা যাবে ফরমের টাকা ভাঙিয়ে নেশা করে। আমার কথা ক্লিয়ার?
যখন মাথার মধ্যে দেখবেন পাগলামি সুস্থ দেখবেন একজন অফিসার কথা নাকি নেশা করতো এতে করে কাস্টমার নষ্ট হয়ে যাবে এবং আপনার ভুল ক্রমে যারা নেশা করতে ফিডব্যাক করবেন নানা কথা কি আছে এরা আইসা শুধু অশান্তি তৈরি করবে মাস্তান চালাবাজ ও দেশ ঠিক আছে মাস্তান থেকে আনন্দ করে চালাবাজি এরা হেরে এটা চলবে না এটা একটা সঠিক প্ল্যাটফর্ম এখানে আমরা যারা পরিশ্রমী তাদের জন্য প্ল্যাটফর্ম পরবর্তীতে যাদের বয়স 18 বছরের কম এরা মনে করেন খুব জেরে কেন কারণ এদেরকে একটু মনিপুরের মাথা উঠলে আবার সিঙ্গুল করে দিলে কোথায় যাবে আপনার সাথে কাজ শুরু করছে একদম ফাড়া ব্যবস্থা এবার জীবনে যা আছে বাসায় দুই তিনটা বেতার বাড়ি গেছে আমি কিছু জানি না আমার উনি বুঝতে জানি এই কারণে কিন্তু সরকারও এইটা নিয়ে ভয় থাকে তাদের এখন তো শুরু দিচ্ছে মনে হয় মেয়েদের বয়স 18 বয়স হইলেই আমরা এটার ব্যাপারে জানি না মেয়ে যা বুঝছো এটা কম হলে কিন্তু কেস নারী নির্যাতন ক্লিয়ার স্যার ইন্টারনেটের কাছে ধরা গেল কিন্তু এরকম নারী নির্যাতন না এটা হলো ডিস্ট্রিবিউটর নির্যাতন এটা কেস পেতে পারে ওকে এরপর আসেন আপনি কনফিডেন্স নিয়ে মেন্টাল একটা গেট আপ করতে মেন্টাল গেট আপ দরকার মানসিক যে একটা ব্যাপার হ্যালো আচ্ছা মানসিক বিষয়টা অনেক বড় ব্যাপার কিনা ধরেন কোন একজন ব্যক্তিকে আপনি কনফিডেন্স নিয়ে যদি না জান তাহলে যে প্রবলেমটা হলো আপনি কেউ যদি আপনাকে প্রশ্ন করে আচ্ছা স্ট্যাম্প অফ খায় কি মানুষের উপকার হয়েছে একটু দেখ আমি ফোন দিয়ে শুনে ভাই স্ট্যাম্প অফ কি খায় কারো উপকার হয়েছে বুঝতে পারি এই যে ফ্যাসিলিটি করেন যদি না হয় আপনি কেবল টাকা ফেরত দিবেন আমার মনে আছে আমি বিশ্বাস কর আমার জুতার কাজ সমান করে টাকা পাচ্ছে মানুষ এখন
মানুষ বিয়েও করছে, ইনফিনিটি আসার পর মানুষের বাচ্চাও হয়েছে, সেই বাচ্চা বড় করতেছে, রেকর্ড হয়েছে নাকি? তো আমি তো ইনফিনিটি জয়েন করে বলা বাচ্চা এখন কিন্তু অনেক কিছু দেখানোর আছে, রাইট কিনা? কাকে কখন কিভাবে আমন্ত্রণ করবেন এটা আগে থেকে ডিসাইড করে যাবেন। কেন? কারণ মানুষের কিন্তু মানসিক অবস্থা যে কোনো রকম থাকতে পারে। আমি যদি জানতাম তুমি এরকম, আমি তোমার সাথে সংসারী করতাম না, বিয়ে করতাম না। জামাই বাবু কইতাছে আমি জানলে ওরা বহু কষ্টাম, আমি তো খালি বিপদে পড়ে রয়েছি তোমার সাথে। ছোটবেলায় যখন আমরা ক্রিকেট খেলতে মনে আছে, এক বলে তিনটা খুব উত্তেজনা, মানে একটু সেরকম একটা খেলা হচ্ছে, খালি বল করতে আসতেছে, কিছু হুজুর হুজুর করতে আসলে মাঠের মধ্যে, সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, বাবারা আমরা সবাই ইয়াং, আমরা চাই তোমরা আল্লাহর দরবারে চাও। আজকে মাগরিবের বাদ মাগরিব আমরা আলোচনা করব, ওইখানে তোমরা একত্রিত হও, মেজা ফুস চালা করবে। আমরা হুজুরা কিন্তু সে ভুল করছে বিষয়ের জন্য না, সঠিক কাজ করছে, কিন্তু ওই সিসি শুনতে বোঝা নাই, একটা বড় পরে আসতো আমরা আনন্দ সঙ্গে শুনতে। হ্যালো, আমার বোঝার ব্যাপার আছে, রাইট কিনা? জানতে হবে আমি কাকে কখন কিভাবে আমন্ত্রণ করবো এই বিষয়টা আমার জানতে হবে, এবং আমি ওই জিনিসগুলো ক্লিয়ার হয়নি তোর ফোনে, যেহেতু আমার মিস করা। ভাই তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, বিষয়টা আমি তোমার সাথে সিরিয়াসলি বলতে চাই, এবং আপনারা সবাই এইভাবে করে তাকে যখন ইনভাইট করবেন তার আগে তার সাথে সিদ্ধান্ত নিয়ে নেবেন কখন তার সাথে বসবেন। ওকে বসলেন, বসার পরে সে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, একদম লাস্ট স্লাইডের দিকে চলে আসছে, অনেক আছে, অনেক 138টা স্লাইড আছে ভাই আমার কাছে, নিয়ে আসছি মাত্র 15টা, তার 15টা দিতে পারতেছেন। যেটা বলছিলাম এটা হচ্ছে সকল আলোচনা করবেন করার পরে, আপনি অনেকক্ষণ আলোচনা করতেছেন, সেই জন্য আধা ঘন্টা বসে আকর্ষণ রাখতে হবে। এখন আমরা কিন্তু ম্যাক্সিমাম কি করবো, এখানে ভুল করি, ধরেন আপনাকে একটু বললো যে ভাই আপনার এখানে কাজ কি, আমার এখানে কাজ একটা প্রোডাক্ট পারচেস করবেন, এরপরে এরপরে গোল্লা হবে, এরপরে লিঙ্ক ওয়ান গোল্লা, লিঙ্ক টু গোল্লা, এরপরে এরা কাজ করবে, এরপর আপনি পাবেন, সবই যদি বলে দেন সে আর ডিউটিতে আসবে না। আমার কথা আচ্ছা ভাই, আপনার বোঝানো আর কৌশিক দেবসত্য বোঝানো কে আপনার মা বিলিভ করবেন আপনি বড় ছেলে, এখন দেখবেন আমি শুনবো মানে এমন করে আদর করে আমি জানতাম না যে হাতিজির জুনের দায়িত্ব আছে, তো আসছে, আসার পরে গাড়িটা নিয়ে আসতো, আবার বুদ্ধি করে দূরে গাড়িটা রাখছে, আমি জানি ও পুলিশে জব করে, কিন্তু ও যে এত ভালো পজিশন আছে সেটা জানি না। মজার বিষয় হচ্ছে আমার আবার দুজন এসআই খুব ক্লোজ, মানে খুব ক্লোজ ফ্রেন্ডের মতো, তো আমরা হাতে ফিরে আড্ডা দিচ্ছি, গল্প করতেছি, তো ও আসছে, আসলে আমার বলছে কি ব্যাপার দোস্ত, আরে দোস্ত কি অবস্থা, তোর তো ব্যাপার দেখি ভাব সব সব চেঞ্জ হয়ে গেছে, একবার সেরকম দেখি ড্রেস ড্রেস করে আসে না, সিভিল ড্রেস আছে, সব রকম তো সব রেখে আসছে, গোলাগুলি করতেছে। মজার বিষয় হচ্ছে এসআইও মানে ছিলেন না, গত 3 দিন আগে জয়েন করছে, আমরা
আমি কিন্তু অফিসে আমি মূল্যায়ন করতে পারি না, ও আমার মূল্যায়ন করতে পারে না, ওরে দেখবেন আমি যদি প্রোগ্রামে নিয়ে আসবো, প্রোগ্রামে আসলে আমি যদি বক্তব্য দিই বিশ্বাস করো বলে আসবো আমার দিক থেকে, তুই আবার কি বক্তব্য দিস? আপনি আপনার বন্ধুকে বুঝাইলে সে কিন্তু পজিটিভ রিসিভ করবে না, সে কিন্তু আজকে আপনি টাকা দেবো, ওরে বাপ তুই তো টিচার হয়ে গেছিস রে, আপনি বুঝাইতে যান। আচ্ছা ভাই আমি তো বললাম আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন দিব না, শোন তারপর ওই তুই কিন্তু ড্রেস চেঞ্জ করে আসিস, হ্যাঁ মোবাইল টোবাইল কিন্তু চেঞ্জ করে আসিস, অনেক বড় প্রোগ্রাম আগার কাছে অথবা ইস্তাম্বুল অথবা ইমামস ওখানে প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের মধ্যে আসবে, আমিও থাকবো, থেকে ওইখানকার যে মেইন বস আছে তার সেকেন্ড বসের সাথে আমার খুব ভালো রিলেশন, আমি বসের উপর তো কথা তোর আগে দেখ পুরো প্রজেক্টটা তুই করতে পারবি কিনা, আসলে ব্যাপারটা হচ্ছে সবাই তো আসলে ডেভেলপ হতে চায় না, বুঝছিস, আমি এক প্রজেক্টে কাজ করি, তুই কোন প্রজেক্টে কাজ করবি আমি জানি, আগে আর বেশি করে দরকার নাই, এই করে আমাদের কাম করুন না, তুমি আসাতে সারের সাথে সার যদি কাউকে ভালো লাগে তাহলে কিন্তু সারের হাসি খুব বেশি পছন্দ করে।
তার সাথে কিন্তু হাসে হাসবা বেশি আর স্যারকে সার্সার করবা তাহলে দেখবা স্যার আমার উপর খুশি হয়ে তোমাকে এই কাজটা দিতে পারে। মোটামুটি একটা পরিপাটি ইনভাইট হলো কিনা, খুব সংক্ষিপ্ত না, এত কিছু দরকার নেই, এবং সর্বশেষ একটা গল্প বলে ইনভাইটটা ক্লোজ কিনা। দেখেন আমরা অনেক সময় স্টাইল করি, স্টাইলের উপর ডিপেন্ড করে গেল, এবং আপনার এই স্পিচ এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। দেখেন শুধু কথার কারণে আমার জীবনের বিয়েটাও কিন্তু হয় না একজনের সাথে, শুধু কথা, আমাদের কথাটাও একটু এস্টাবলিশ করতে সুন্দর করতে হবে, সুন্দর করা, এবং সুন্দর করার জন্য আপনাদের একটা পলিসি দিয়ে দিই নাকি পেপার কিনবেন, পেপার একটা পেপার কিনে খালি পেপার করবেন, পেপারের মধ্যে একটা শুদ্ধ ভাষা থাকে, পেপার করে প্র্যাকটিস করবেন এবং কথা শুনবেন, শুনুন আপনি আঞ্চলিক ভাষা অনেকে নাও বুঝতে পারবেন। আচ্ছা এমন আমি একটা মেয়ে পছন্দ করছিলাম, মানে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি সুন্দর বলার বাইরে, ও তিন দিন ধরে স্বপ্ন দেখছিলাম, দেখার পরে মেয়ে দেখতে গেলাম বরিশাল, গুটিয়া ঘাটে না গুটিয়া ঘাটে একটা মুশকিল, তিন দিন পরে না চার দিন পরে আবার একটা সিগন্যাল দিল, ঠিক আছে ফোন করলো তুমি আসো আমি নিয়ে আসবো, তুমি আসতে তখন কি একটা এনার্জি দিয়ে করবো, মোটরসাইকেল নিয়ে গেছে বরিশাল, বিশাল অবস্থা না গেছি বরিশাল, মেয়ে আর আমার ছেড়ে দিয়েছে তোমার জন্য হাঁটো আর কথা বলবো আর বল কিছু নাই, অনেকক্ষণ হাঁটতে হাঁটতে কথা বলার কি নব কথাই খুঁজে পাই না, বিশ্বাস করেন যে পরিমাণ মোটিভেশন ছিল বা যে পরিমাণ ফিলিং ছিল পুরোটা ডাউন হয়ে গেছে, এবং চিন্তা হলো সারাদিন পরিশ্রম করে বাসায় যা যদি করি দরজা খুলো যদি করে হেই আপনি আইসেন ফিলিং স্পিকার, এই কারণে কিন্তু আমি ওইখান থেকে ক্লোজ আমি আর এই এরিয়া করবো, তাহলে এই কথাই শুনতে মন চাই আর একটু বলেন আর একটু বলেন নাকি চাইটা মন চায় না কথা ভালো শুনবে, কথাগুলো আমাদের শুনতে মন কথা বললেই জানো সে অবাক হয়, একটা আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে ফোন দেন না, ফোন দিয়ে বলেন হ্যালো সাউন্ড রুম তোর কি অবস্থা ভালো আছিস, তোর জন্য একটা প্রজেক্ট রেডি করছি তুই আসিস, হ্যাঁ ছিল একটা পরিবর্তন কিনা, আর ফিজিক্যাল গেটার তো মাস্টার কি হয়েছে, আপনি আগের মতো চলতে হবে না, আগের মতো আড্ডা বাজি দিলে হবে না, এবং রাস্তাঘাটে বসে চা না খাইলে হবে না, প্রেম প্রেম করা যাবে না, বললে গাড়ি নিয়ে করেন, এখন আপনার যেটা করেন রিক্সা নিয়ে করেন পিছনে 50 বার টাকা ফ্যামিলি তো দেখবো কিনা, এগুলো বাদ দিতে হবে, ক্লিয়ার স্যার, ড্রেস চেঞ্জ করেন, স্টাইল চেঞ্জ করেন, এই ট্যাঙ্গেল ট্যাঙ্গেল টাইপের এই চুল চুল কাটা ভালো, প্রফেশনাল চুল কাটতে হবে, বিজনেসম্যানের একটা চুল কাটার স্টাইল আছে, হ্যালো এগুলো চেঞ্জ করতে হবে, কিছু কিছু আসলে সেরা টাকা পড়া নাকি ট্যান সেরা পড়া না, এরকম একটা মক্কেল পাইছিলাম অনেক আগের কথা, একটা মক্কেল পাই গেছিলাম আমার এক ফ্রেন্ডের দোকান, সে জিন্সের প্যান্ট বিক্রি করে, জিন্সের প্যান্ট দেখায় তো একটা কাস্টমার আসলো, দেখলাম একটা লাল টকটকা গাড়ি ইয়ো বয় একদম কানের মধ্যে ইটি দিয়া অঙ্গ আসতেছে, তো কি এরকম করে আমিও দোকানে বসে আছি চুপ করে বসে রয়েছি, হে চলছে আও দাদা হ্যাঁ করে ট্রেনিং প্ল্যান আছে, ট্রেনিং প্ল্যান তো সে আছে, আমার ওই ফ্রেন্ড অনেকগুলো ট্রেনিং প্ল্যান দেখেছে, ভালো ভালো গুলো দেখেছে, আপনি তো ওয়ার্ম লাগছে, নো প্রবলেম, ওয়েট ওই এমন
দেখেন আমাকে সেটা প্যান্ট আছে, এটা কিন্তু সবাই পরে না, আসলে পরে নেই, নো প্রবলেম মানি, নো প্রবলেম ব্রাদার, ওকে গার্মেন্টসে কিছু মাল আছে ভালো ভালো মাল, তো এগুলো বের করো ব্রাদার, এগুলো সব প্রোডাক্ট ছিল, ওয়াও নাইস নাইস, আমি তো আপনি করবে, ইয়েস আমি একটু করে দেখবেন, ওকে করুন করুন, আমি তার দিকে টাকা দিচ্ছি, তাই প্রবলেম তো নো, ওয়াও লাগছে বস, বলছে ওকে ওকে প্রাইস দিন আমি 9800 টাকা দেখাইছে ভুল কিছু বলে কোনো ভাবে আপনি আসেন কি বললে কি এমন হবে, আপনি কিন্তু আসলে আফসোস করবেন,
এরকম ঘটনা অহর অহর বাংলাদেশের নেটওয়ার্ক কিছু ঘটতেছে। আমার মাস আমার কাছে একজন বিচার নিয়ে আসছে, সেরকম তুমুর ঝগড়া তুমুর প্রবলেম কি হয়েছে, তার হাজবেন্ড আমার সাথে কাজ করে দেড় বছর, কত বছর মজার বিষয় হচ্ছে তার পাশের বিল্ডিং এর এক ভদ্রলোক সেও কাজ করে এক বছর, যে ব্যক্তি কাজ করে তার ওয়াইফের কখনো বলে নাই ভয়ে, আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত কখনোই বলে নাই। পাশের যে লোক তাকে যখন গেস্ট লিস্ট করতে বসে তখন তো ওনার বোর্ড নাম আমি লিখে দিই, মহিলা বাসায় গেছে কিভাবে বলে জান বলছে ভাই আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসবো, ওখানে যাবো আমার সাথে মানে জামাই বলতেছে আপনি বলেন আমি যে এখানে কাজ করি খবরদার মার্কেটিং প্ল্যান প্রোডাক্ট এসে দেখার পরে জামাই চলে গেল বউরে নিয়ে, বউরে যা বলতেছে দেখো আমি একটা ভুল করে ফেলছি স্পেশাল গার্ড শিখেছি।